করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে আংশিক লকডাউন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ শপিং কমপ্লেক্স, মল, সিনেমা হল, বিউটি পার্লার, স্পা, রেস্তোরাঁ, বার বন্ধ থাকবে, স্পোর্টস কমপ্লেক্স, জিম, সুইমিং পুল সকাল বিকেল নির্দিষ্ট সময়ে খোলা থাকবে বাজার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে বাজার হাট। খোলা থাকবে ওষুধ ও মুদি দোকান, হোম ডেলিভারি এবং অনলাইনে করা যাবে কেনাকাটা। শুক্রবার সন্ধ্যে থেকে কার্যকর নির্দেশিকা। সমস্ত রকম সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত অথবা বিনোদনমূলক জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি। রাজ্যে একদিনে করোনায় মৃত্যু 100 ছুঁই। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 96 জনের। আক্রান্ত প্রায় 17,500। মোট মৃতের সংখ্যা 11,344। মোট সংক্রমিত 828,366। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা দুই জেলাতেই করোনায় আক্রান্ত প্রায় 4,000। শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে 28 জনের, উত্তর চব্বিশ পরগনায় 20 জনের, হুগলিতে মৃত 14, দক্ষিণ চব্বিশ পরগনা ও দার্জিলিংয়ে 7 জন করে মৃত্যু হয়েছে। আজ থেকে দেশ জুড়ে 18 ঊর্ধ্বদের ভ্যাকসিন, কিন্তু মিলবে কোথায়? ভ্যাকসিন আসার পরই বিজ্ঞপ্তি দিয়ে টিকাকরণ, জানিয়ে দিল রাজ্য। ভ্যাকসিন আসার পরই বেসরকারি হাসপাতালে টিকাকরণের নির্দেশ। রাজ্যে শুক্রবার 49,000-এর বেশি মানুষ প্রথম ডোজ করোনার ভ্যাকসিন পেয়েছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 1,15,000-এর বেশি মানুষ পেয়েছেন দ্বিতীয় ডোজের ভ্যাকসিন। 18 ঊর্ধ্বদের টিকাকরণের আগে ভ্যাকসিনে তীব্র আকাল। মুর্শিদাবাদ মেডিকেলে লাইনেই অসুস্থ শিক্ষক, দীর্ঘ লাইন কাটোয়াতেও রোগীর চাপ সামলাতে সন্তোষপুরে কিশোর ভারতী স্টেডিয়ামে করোনা হাসপাতাল। কলকাতার পোর্ট হাসপাতালে করোনা পরিস্থিতিতে প্লাজমা ডোনেশন ক্যাম্প। বন্দরের চিফ মেডিকেল অফিসার জানিয়েছেন, ক্যাম্পে চিকিৎসক আধিকারিকরা অংশ নেন। করোনা আবহে এবার নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বাতিল 11 শ্রেণীর বার্ষিক পরীক্ষা। বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, পরীক্ষা না দিয়ে 11-এর পড়ুয়াদের দ্বাদশে ওঠানোর নির্দেশ। ক্লাস শুরু হলে 3 মাসের মধ্যে শেষ করতে হবে সিলেবাস। করোনা আক্রান্ত দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল, সামান্য উপসর্গ রয়েছে তার, রয়েছেন হোম আইসোলেশনে। উপসর্গহীন করোনা রোগীদের 10 দিনের হোম আইসোলেশনই যথেষ্ট। 10 দিনের শেষ 3 দিন উপসর্গ না থাকলে প্রয়োজন নেই আইসোলেশনের, প্রয়োজন নেই আর পরীক্ষার, জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অক্সিজেনের অভাবে বাবার মৃত্যুর অভিযোগ সোশ্যাল মিডিয়ায়। যোগী রাজ্যে ভুক্তভোগীর বিরুদ্ধেই মামলা। হয়রানির কথা জানালে নেওয়া যাবে না ব্যবস্থা, অমান্য করলে আদালত অবমাননার শামিল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। কোন রাজ্য কত ভ্যাকসিন পাবে তা নির্মাতা সংস্থা ঠিক করতে পারে না। কেন্দ্র কেন 100% টিকা কিনে নিচ্ছে না? কেন একাংশ কিনে বাকিটা ভ্যাকসিনে নির্মাতাদের ওপর ছেড়ে দেওয়া হলো? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। কেন্দ্র এপ্রিলে হঠাৎ জেগে উঠল কেন? 10-15 মাস ধরে কি করছিল তারা? নির্বাচন কমিশনের পর এবার কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন মাদ্রাজ হাইকোর্টের। দ্বিতীয় ঢেউ আসবে ভাবাই যায়নি, আদালতে জানালো কেন্দ্র। বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া অনুচিত, হচ্ছে ফৌজদারি মামলা। মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণে আপত্তি জানালো কমিশন। ভিত্তিহীন অভিযোগেও আমরা সজাগ, মন্তব্য প্রধান বিচারপতির। দুঃসময়ে ভারতের পাশে থাকার বার্তা আফগান স্পিনার রশিদ খানের। করোনা যোদ্ধাদের জন্য টুইটার অ্যাকাউন্ট উৎসর্গ করলেন সুনীল ছেত্রী। 2/3 আসনে জিতে ক্ষমতায় ফিরছে তৃণমূলই। দলীয় প্রার্থী নেতৃত্বের সঙ্গে বৈঠকে আত্মবিশ্বাসী মমতা। পোস্টাল ব্যালটে নজরদারি, শুরুতে বিজেপি এগিয়ে গেলেও ছাড়া যাবে না গণনা কেন্দ্র। অন্যের খাবারও না খেতে নির্দেশ। 200 আসন পাবে বিজেপি, ক্ষমতায় আসার পাল্টা দাবি বিজেপির। বিশ্বাস করি 2 তারিখে আসল ঘটনা জানা যাবে। আমরা যেটা চেয়েছিলাম ওটাই হবে, কমফোর্ট মেজরিটি থাকবে এবং 200-এর কাছাকাছি আসন আমরা পাবো।